দোকানের সামনে ত্রাণ প্রত্যাশীদের লম্বা লাইন, হাতে রসিদ নিয়ে তারা অপেক্ষা করছেন ত্রাণের জন্য। ত্রাণের বক্স পেয়ে মুখে স্বস্তির ছাপ। সিলিন্ডার গ্যাসের খালি কন্টেইনার নিয়ে জ্বালানি পাম্পের সামনেও অপেক্ষারত ফিলিস্তিনিরা। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি খাবার নেওয়ার জন্য, আমরা ঘরে ফিরতে চাই, এভাবে আর কতদিন। এর মাঝেও ভোগান্তির যেন শেষ নেই। খান ইউনিস এলাকায় অনেকে দুদিন ধরে খাবার এবং জ্বালানির জন্য অপেক্ষা করে আছেন। এখানকার অবস্থা ভয়াবহ, দুদিন ধরে দাঁড়িয়ে আছি কিন্তু ত্রাণ পাইনি, চার দিনের যুদ্ধবিরতি যথেষ্ট নয়। তৃতীয় দিনে প্রবেশ করা যুদ্ধবিরতিতে গাজার দোকানপাটে দেখা গেছে উপচে পড়া ভিড়। খাদ্য, পানি, জ্বালানির জন্য দোকানে দোকানে জড়ো হচ্ছেন হাজারো মানুষ। রাফা সীমান্ত দিয়ে শুক্রবার থেকে এখন পর্যন্ত 300 বেশি ট্রাক গাজায় প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে হামাস। এদিকে ফিলিস্তিনের রেড ক্রসও গাজায় ত্রাণ প্রবেশের বিষয়টি নিশ্চিত করে। মানুষ মরিয়া হয়ে আছে, চারদিকে সুপেয় পানির হাহাকার, দিনের পর দিন তারা প্রাণ ভরে পানি পান করতে পারেননি, এসব দেখা সত্যি বেদনাদায়ক। 7 সপ্তাহ ধরে ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজাবাসী। উপত্যকাটিতে ইসরায়েল পানি, খাবার, জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বন্ধ করে দেয়ায় তীব্র সংকটে দিন পার করেছে এই অঞ্চলের মানুষ। অবশেষে চারদিনের যুদ্ধবিরতি যেন স্বস্তি ফিরিয়েছে এই জনপদের বাসিন্দাদের মধ্যে। মুশফিকা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।